কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা শিবিরে আরসে এবং আর এর মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় আরো পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান শনিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এরা হল রশিদ মিয়া আজমতুল্লাহ শাকির আবু তালেব ও ইয়াসিন এদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে উখিয়া একাধিক মামলা রয়েছে এর আগে শনিবারের অভিযানে ছয়জনকে আটক করা হয় শুক্রবার ভোরে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আর এস এর মধ্যে গোলাগুলের ঘটনা ঘটে এতে প্রতিপক্ষের গুলিতে আরসার পাঁচ জন নিহত হয়